সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডিটেকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে যে আমি যেহেতু প্রিভিয়াস একটি ভিডিও তৈরি করেছিলাম শর্টেস্ট একটা ওয়েবসাইট নিয়ে, যারা সারাদিন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকেন তারা চাইলে কীভাবে ফেসবুক অথবা ইউটিউব বলেন টুইটার বলেন এগুলো কাজে লাগিয়ে আপনারা কীভাবে প্রতিদিন একটা হিউজ পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন। সো ওই ভিডিওটি দেখার জন্য অফকোর্স আই বাটনে ক্লিক করবেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে যে আপনি কিভাবে আপনি আপনার শর্টেস্ট অ্যাকাউন্টটাকে পেমেন্টের জন্য মানে পে আউটের জন্য সাজাবেন। আপনার যদি ভালো একটা আর্নিং হয় তাহলে কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটা নেবেন। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ থাকছে, কারণ আপনি যদি আপনার শর্টেস্ট অ্যাকাউন্টটা ভালো করে সেটিং না করতে পারেন মানে সেট আপ না করতে পারেন তাহলে কিন্তু টাকাটা আপনি পাবেন না। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখন ডিটেকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন, যাতে পরবর্তী আমার সকল ভিডিও আপনারা পেয়ে যান। সো ওকে, ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন আমি শর্টেস্টের ওয়েবসাইটে আছি। সো আমি তো প্রিভিয়াস ভিডিওতে আমি অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সব কিছু দেখিয়ে দিয়েছিলাম। সো আজকে আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে সেট আপ করতে হয়। তো অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে। এই যে আপনার একটা লোগো দেখতে পাবেন, জাস্ট ওই লোগোতে ক্লিক করতে হবে। দেন লোগোতে ক্লিক করে সেটিং বলে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এইখানে ক্লিক করবেন। সো এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা পেজ চলে আসবে। সো এইখানে আপনি আপনার ফার্স্ট নেম দিবেন এবং এগুলো কিন্তু কম্পালসারি, হ্যাঁ যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু কম্পালসারি আপনাকে দিতেই হবে। সো আপনাকে এখানে ফার্স্ট নেম দিতে হবে, আপনার লাস্ট নেম দিতে হবে, দেন আপনার অ্যাড্রেস দিতে হবে। সো অ্যাড্রেসটা আপনি কীভাবে দিবেন? সো অ্যাকচুয়ালি বাইরের দেশের যে অ্যাড্রেসগুলো থাকে আমাদের দেশে কিন্তু অ্যাড্রেসগুলো সেম থাকে না। সো আপনি চাইলে জাস্ট এখানে আপনার সিটি নেম এবং আপনার কান্ট্রি নেমটা দিয়ে দিবেন, এবং দেন এখানে আপনার সিটি নেম দিবেন, স্টেটের জায়গাতেও আপনি আপনার চাইলে আপনার যে বিভাগ সেটা দিয়ে দিতে পারেন। দেন জিপ কোডের জায়গাতে আপনি দিয়ে দিবেন আপনার যে পোস্টাল কোডটা আছে সেই পোস্টাল কোডটা আপনি দিয়ে দিবেন, এবং কান্ট্রি হিসাবে এখানে চুজ করে আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দ্যাটস ইট, আপনার মোটামুটি অ্যাকাউন্ট শেষ। দেন ফোন নাম্বারের জায়গাতে +88 কান্ট্রি কোড ইউজ করে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। দেন এইখানে যে মেইন অপশনটা আসছে সেটা থাকছে কিন্তু আপনার উইথড্র মেথড, এইটাই হলো মেইন কাজ আমাদের। সো এইগুলো মেইন কাজ, বাট এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানেই আপনি আপনার কীভাবে আপনার টাকাটা নেবেন সেটা এখানে চুজ করতে পারেন। সো এখানে চুজে ক্লিক করেন, দেন পেপ্যাল, পায়োনিয়ার, হ্যাঁ ওয়েব মানি। সো এখানে তিনটা পেমেন্ট মেথড তারা ইউজ করে আপনার টাকাটা আপনাকে দেওয়ার জন্য। সো পেপ্যাল যেহেতু প্রথমেই আমাদের দেশে সাপোর্ট করে না, সো পেপ্যালে কোনো কথাই আসতেছে না, বাট অনেকে আছে বাংলাদেশ থেকেও অনেকে পেপ্যাল ইউজ করে। সো পেপ্যাল ইউজ করলে তো কোনো সমস্যা নেই, জাস্ট পেপ্যাল দিয়ে আপনার এখানে আপনার পেপ্যাল ইমেলটা বসিয়ে দিবেন, দ্যাটস ইট, আপনার কাজ শেষ। বাট যারা পেওনারে নিতে চান, হ্যাঁ সো এখানে আপনি একটু সমস্যা আছে যে আপনার পায়োনারে কিন্তু এখানে আপনার কিছু কাজ করা লাগে, যে আমরা সবাই জানি যে আপনি এখানে পায়োনারে দেওয়ার পর আপনি যে পায়োনার ইমেইলটা সেটা এখানে দিয়ে দিবেন, হ্যাঁ। এবং যদি আপনি ওয়েব মাইতে নিতে চান তো ওয়েব মাইতে এখানে আপনি আপনার আইডি, যে লাইক এইরকম একটা আইডি থাকে না ওয়েব মানিতে, আপনি যখন লগ ইন করবেন দেখাবে যে আপনার আইডিটাও এই সিস্টেমে, লাইক তো ওই আইডিটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। সো আপনি চাইলে এখানে অটো উইথড্রোতে ক্লিক করে নিতে পারেন, যখনই আপনার টাকাটা হয়ে যাবে আপনার অটো উইথড্র হয়ে যাবে, আপনাকে কোনো উইথড্র মানে করতে হবে না ম্যানুয়ালি, এটা অটোলি অটোমেটিক হয়ে যাবে। সো আমি আপনাদের প্রিফার করবো যে আপনারা পায়োনিয়ার নেন, কারণ পায়োনিয়ার যেহেতু বাংলাদেশ সাপোর্টেড, এবং পায়োনিয়ার যদি আপনার টাকাটা অ্যাড করেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটা উত্তোলন করে নিতে পারেন, মানে উইথড্র দিতে পারেন। সো ওকে, সো এখানে আরও কিছু কাজ আছে, লাইক আপনি অ্যাড ব্লকিং মানে ভিজিটর পলিসি আপনি করতে পারেন। যারা অ্যাড ব্লক ইউজ করে তারা হয়তো মানে ডাবল টাইম আপনার জন্য ওয়েট করবে, অথবা আপনার হেভি ব্লক মানে আপনার কন্টেন্টটা ব্লক করে দেবেন। সো এখানে কিছু করার দরকার নাই, হ্যাঁ দেন আপনি লাইটটা সিলেক্ট করে দিবেন, আস ফর টার্ন অফ জাস্ট এইটুকু, অথবা আপনি চাইলে 2x টাইম ওয়েট এটাও সিলেক্ট করে দিতে পারেন, হ্যাঁ দেন ওকে। সো এই দেন আপডেট করে দিবেন, আপডেট করে দেওয়ার পর আপনার মোটামুটি এখান থেকে কাজ শেষ। সো আপনার যে মেইন কাজটা আরেকটা রয়ে যাবে সেটা থাকবে আপনার ইমেলটা ভেরিফাই করা, কিংবা ইমেলটা চেক করা যে আপনার ইমেলটা অ্যাকচুয়ালি এই যে অ্যাকাউন্টে ইমেলটা দিয়ে যে অ্যাকাউন্টটা করেছেন সেটা ঠিক ঠিক আছে কি না, কারণ অনেক সময় যখন আপনার অ্যাকাউন্টজনিত প্রবলেম হবে তখন কিন্তু ওই ইমেলটাই আপনার কাজে আসবে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, যারাই আপনারা অ্যাকাউন্ট করবেন শর্টেস্টে কোনো মানে নর্মাল ইমেল দিয়ে করার চেষ্টা করবেন না, আপনার যে মেইন ইমেল সেটা দিয়ে ট্রাই করবেন, লাইক যে ইমেলটা আপনি অলওয়েজ ইউজ করেন। সো ওই ইমেলটা আপনারা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে ব্যবহার করলে ভালো হয়, কারণ বন্ধুরা আপনারা যখন কোনো
পেমেন্ট জনিত প্রবলেমে ফেস করবেন কিংবা আপনার অ্যাকাউন্টের মনে করেন পাসওয়ার্ড জনিত কোনো প্রবলেম ফেস করবেন, তখন কিন্তু আপনার যে ইমেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ইমেইলটার প্রয়োজন হবে। এবং যদি আপনি ওই সময় ইমেইলটা লগ ইন করতে না পারেন তাহলে আপনি অনেক কিছু অ্যাক্সেস করতে পারবেন না আপনার এই শর্টেস্টের অ্যাকাউন্টে। সো এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন। দেন এখান থেকে চাইলে আপনি আপনার সব কিছু সেট আপ হয়ে যাওয়ার পর আর কোনো এখানে কাজ নেই, দেন আপনার যে কাজটা যদি থাকে সেটা থাকবে। সো এইখানে আপনি আমার আপনার যখন এই যে ছবির উপরে যখন ক্লিক করবেন দেন উইথড্র বলে একটা অপশন দেখতে পারবেন। সো এই উইথড্রতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কত আর্নিং হয়েছে, দেন আপনাকে তারা কত পেমেন্ট করবে। সো এইখানে দেখেন এখানে তারা বলে দিয়েছে যে আপনাকে তারা যে হেভি অ্যাটলিস্ট হ্যাঁ মানে $5 আর্নড ফর পেপাল অ্যান্ড ওয়েব মানি। সো আপনি যদি $5 উপরে আর্নিং করেন মানে অ্যাটলিস্ট $5 মানে মিনিমাম $5 থাকতেই হবে। সো $5 যখন আর্ন করবেন তখন আপনি চাইলে এই টাকাটা পেপাল অথবা ওয়েব মানির মাধ্যমে নিয়ে নিতে পারবেন। বাট আপনাকে পায়োনিয়ারে নিতে হলে অ্যাটলিস্ট মানে মিনিমাম আপনাকে $20 থাকতে হবে, যেটা আপনি ইউজ কর মানে আপনার পেওনারে আপনার তারা পাঠিয়ে দিবে। কিন্তু $20 নিচে থাকলে আপনি পেমেন্টটা নিতে পারবেন না। এবং এখানে আরেকটা জিনিস সেটা তারা বলে রেখেছে যে তারা পেমেন্ট ডেটসটা দেখে দিয়ে রেখেছে যে মানে প্রত্যেক মাসের 10 দিন মানে 10 নম্বর ডে দেওয়া হলো পেমেন্ট, হ্যাঁ এর ভিতরেই কিন্তু পেমেন্ট চলে যায়। বাট তারা আপ টু আপনার 10 ডেজ নিবে মানে মান্থ স্টার্ট হওয়ার মানে প্রথম যে 10 দিনটা 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। সো এই ছিল বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর এবং চাইলে আপনারা এখান থেকেও পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে পারেন, লাইক আপনি যদি এখানে সিলেক্ট করেন সো এইখান থেকে আপনি সেম জায়গাতে চলে আসবেন, দেন এইখান থেকে আপনি আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নিতে পারেন। সো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করার চেষ্টা করবেন যে আমি কি এই টাইপের আর কি কোনো ভিডিও বানাবো কি না। সো পরবর্তী ভিডিও পাওয়াতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সো ওকে, পরবর্তী ভিডিও দেখার মতন রইল, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।